ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, এরকম জটিল জটিল রোগগুলো হওয়ার পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কথায় আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই রোগগুলো হওয়ার, এরকম জটিল জটিল রোগগুলো হওয়ার আগেই যদি আমরা সতর্ক থাকতে পারি তাহলে চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সেটা শুরু করতে হবে 30 বছরের আগে থেকে। তাহলে চলুন আমরা জেনে আসি কি এমন কাজ যেগুলো আমাদেরকে 30 বছরের আগেই শুরু করতে হবে। ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, এরকম নানান জটিল রোগ থেকে বাঁচার জন্য যে কাজগুলো আমাদেরকে 30 বছরের আগে থেকেই অভ্যাস করতে হবে, তাহলে চলুন জেনে আসি। প্রথমেই হচ্ছে রাত জাগার অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে। আজকাল এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা রাত জাগা, এটা আসলে একটা স্বাভাবিক বিষয় আমরা মনে করি, কিন্তু গবেষণায় দেখা গেছে রাত জাগা থেকে অনেক জটিল জটিল সমস্যা হতে পারে, শরীরের অনেক জটিল জটিল রোগ হতে পারে। তো আমাদেরকে সর্বপ্রথম রাত জাগার অভ্যাসটা ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া করা, খুবই অল্প বা খুবই বেশি না খাওয়া, পরিমিত খাবার খাওয়া। আমরা অনেকে মনে করি যে আমাকে একেবারে অল্প অল্প করে খেতে হবে, আবার কেউ কেউ মনে করেন শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাকে অনেক খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেশি খেতে হবে। দুটোই ভুল ধারণা। খাবার দাবার করতে হবে পর্যাপ্ত পরিমাণ, পরিমিত খাবার দাবার করতে হবে। সেটা ডিপেন্ড করে ওয়ার্কআউট বা যে যে কর্মস্থলে আছেন সেটার উপর নির্ভর করে। যেমন একজন শ্রমিক, একজন রিক্সা চালক, একজন কৃষক, এরকম দিনমজুর যারা যারা কঠোর পরিশ্রম করেন তাদের খাবার দাবার, অন্যদিকে যারা অফিসে কাজ করেন, ভারী কাজ করতে হয় না, সারাদিন বসে বসে কাজ করতে হয়, তাদের খাবার দাবার সমান হওয়ার কথা নয়। তো এটা ডিপেন্ড, খাবার দাবার ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিশ্রম করছেন, কতটুকু ওয়ার্কআউট করছেন, এটার উপর নির্ভর করবে। তো আমাদেরকে এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, অতিরিক্ত কম খাওয়া বা অতিরিক্ত বেশি খাওয়া, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সবসময় চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার করা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের খাবারের তালিকায় সব ধরনের পুষ্টি আমরা পাচ্ছি কিনা, সব ধরনের ভিটামিন আমরা পাচ্ছি কিনা সেটা খেয়াল রাখতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। তৃতীয়ত হচ্ছে দূষিত খাবার না খাওয়া। আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা যখন কোথাও বেরোতে যাই, কোথাও ঘুরতে যাই বা বাজারে দোকান দোকানপাটে আমরা যখন যাই, আউটমেকিং অনেক জিনিস খাই বা ফাস্ট ফুড জাতীয় অনেক জিনিস আমরা খেয়ে থাকি যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই দূষিত, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এই আউটমেকিং বাহিরে তৈরি করা এই সবগুলো খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সব সময় চেষ্টা করতে হবে হোম মেড খাবার খাওয়া, বাড়িতে তৈরি খাবার আমাদেরকে খেতে হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সর্বশেষ 4 নম্বরে যে মেসেজটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে শরীর চর্চা করা। আজকাল শরীর চর্চা এটা আমরা বুঝি না, এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং সুস্থ দেহের জন্য শরীর চর্চা কতটুকু দরকারি এটা আমাদেরকে বুঝতে হবে, এটার প্রয়োজনীয়তা আমাদেরকে বুঝতে হবে। প্রতিদিন মিনিমাম 1.5 থেকে 1 ঘন্টা আমাদেরকে হাঁটাহাঁটি করতে হবে, পারলে একটু খেলাধুলা করতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে, শরীরটাকে সবসময় চেষ্টা করতে হবে ফিটিং রাখার জন্য, এই নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে। তো আমরা এই যে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয় যদি আমরা অন্তত মেনে চলতে পারি তাহলে আশা করা যায় একটা সুস্থ দেহের জন্য, একটা সুস্থ শরীরের জন্য আসলে এগুলোই যথেষ্ট। এই নিয়মগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে আশা করা যায় ভবিষ্যতে আমাদের বড় বড় রোগ, বড় বড় সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং এটা শুরু করে দিতে হবে 30 বছরের আগে।